বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। বৈঠকে ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালে চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাম্প শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট মরিসাসের প্রেসিডেন্ট, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুক সহ অন্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।